বর্তমানে আপনাদের মাঝে ছোট একটা ভিডিও নিয়ে আসছি। আমি যে বাসায় থাকি তার আশেপাশে কি অবস্থা হচ্ছে না হচ্ছে তা দেখাবো আপনাদেরকে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো গাইস, এটা হচ্ছে আমাদের বাসায় গল্লি। গল্লির মধ্যে পানি অনেক ছিল, আগে অনেক পানি কমছে, বর্তমানে আবার বৃষ্টি হচ্ছে, জানি না পানি কতটুকু হবে। তো সকলের জন্য দোয়া করি মন থেকে, যেন সকলকে ভালো থাকার তৌফিক দেখ। 2024 সালে বন্যায় নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ আরো অনেক জেলা ভেসে গেছে। আমার বাসা নোয়াখালী মেজদি লয়েস কলোনি। তো আমি আমার বাসার আশেপাশে দেখে দিছি আপনাদেরকে, এটা হচ্ছে আমার বাসার ছাদ। তো ছাদ থেকে আপনাদেরকে আশেপাশে দেখে দিছি। আমি 2004 সালে বন্যা দেখিনি, বাট 2024 সালে বন্যা দেখছি। বৃষ্টি হওয়ার কারণে আপনাদেরকে রাস্তার পানি দেখাতে পারতেছি না, তো আমি উপর থেকে দেখাইতেছি, আপনারা দেখে নেন আশেপাশের পরিবেশ কেমন। মেঘ তো দেখতে পারতেছেন কালো হয়ে রয়েছে, হঠাৎ করে বৃষ্টি হয়, হঠাৎ করে থেমে যায়, অনেকের বাসা বাড়ি ডুবে গেছে। তো বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে জানি না আমাদের বাসার পানি কতটুকু উঠবে, দয়া করে যেন বৃষ্টি থেমে যায়, বন্যা যাতে না হয়। আর এটা হচ্ছে আরেক পাশ, তো এই পাশের পানি তো দেখছেনি। আল্লাহর কাছে দোয়া করি আমাদের সকলকে ভালো থাকার তৌফিক দেখ, আর এই বন্যা যারা যেন হয়েছে তাদের যেন জান্নাত বাসী করুক, আমিন। এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর আরেক পাশ, যে পাশে যায় না কেন পানি আর পানি। আজ এই পর্যন্ত, আগামীতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।